আপনারা জানেন আজ থেকে ছয় মাস আগে রাতের আধারে সিলেট চেম্বার আমাদের একটা পকেট কমিটি নির্বাচন করে, পরের দিন আমরা পত্রিকা দেখেছি, বিভিন্ন অনলাইন মিডিয়াতে আমরা দেখেছি যে একটা কমিটি নির্বাচিত হয়ে গেছে। কিন্তু আমরা সাধারণ ব্যক্তিরা যারা নিজের টাকা পকেট থেকে টাকা করেছিলাম, আমরা ভোটার হয়েছি, আমরা কেউ দিতে পারি নাই। এটার প্রতিবাদে আজকে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের আমরা মানববন্ধন করেছি এবং আমাদের একটাই দাবি যে সিলেট চেম্বার অফ কমার্সের অবৈধ পকেট কমিটি বাতিল করতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সিলেট চেম্বার অফ কমার্সের বর্তমান পকেট কমিটি অলরেডি সাতজন পরিচালক অব্যাহতি দিয়েছেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, এবং যারা এখনও পর্যন্ত পদত্যাগ করেন নাই তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা অতি তাড়াতাড়ি আপনারা পদত্যাগ করেন, না হলে আপনারা সিলেটের ব্যবসায়ী মহিলার কাছে জাতীয় দালাল হিসাবে নির্বাচিত হবেন আপনারা। সুতরাং আমরা অনুরোধ জানাবো সিলেটের সর্বোচ্চ ব্যবসায়ীদের পক্ষ থেকে যে আমরা সিলেট চেম্বার অফ কমার্সে একজন প্রশাসক আমরা দাবি জানাবো সরকারের কাছে, একজন প্রশাসক নির্ধারণ করার জন্য এবং ব্যবসায়ীদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা আলটিমেটা বলতে আমরা যেহেতু জেলা প্রশাসক মহোদয় এখন অনুপস্থিত আছেন, আমরা আগামী রবিবারে সিলেট জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিব, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দিব, এবং ইনশাআল্লাহ এই ব্যবসায়ীদের নিয়ে যদি দেখি আমাদের আলটিমেটা আগামী সপ্তাহের ভিতরে আমাদের কোনো সমাধান আসে না, তাহলে আমরা চেম্বার অফিস গেলেও কাজ কর্মসূচি দেবো। আমরা আজকে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা মিলে মানববন্ধন করছি এই জন্য যে গত চেম্বারের যে কমিটি করা হয়েছে এটা আমাদের সাধারণ ভোটাররা এবং সাধারণ ব্যবসায়ীরা কেউ জানে না। রাতের অন্ধকারে কয়েকজনের সিন্ডিকেটের মাধ্যমে এই কমিটি হয়, যে কমিটি দ্বারা আমাদের সাধারণ ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো উপকারে আসে না। আমরা 5ই আগস্টের পর থেকে যে আমরা অসহায়ের মধ্যে ব্যবসায়ী প্রতিষ্ঠা ছিলাম, চেম্বারের কোনো নেতৃবৃন্দ আমাদের সাথে সাধারণ ব্যবসায়ীদের সাথে বা আমাদের যে সংগঠন ব্যবসায়ী সংগঠন যেগুলো আছে সেই সংগঠনের সাথে কোনো যোগাযোগ করে না। তারা প্রশাসনের মাধ্যমে প্রশাসনের সাথে কিছু কিছু মিটিং করেন আমাদেরকে না বলে, আর আমরা মানুষদেরকে সহযোগিতা করার জন্য রাস্তার মধ্যে বেরিয়ে সারা রাত পাহারা দিয়েছি এবং মানুষ কীভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করতে পারে, আমাদের ব্যবসায়ী যে সংগঠনগুলো আছে সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কমিশন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি নেতৃবৃন্দরা, আমরা পাহারা দিয়ে মানুষের দোকানপাট খুলেছি, কিন্তু চেম্বারের কোনো সদস্যকে আমরা পাইনি। যেহেতু ভোটারবিহীন এই চেম্বার, আমরা অবিলম্বে সবার পদত্যাগ দাবি করছি। ইতিমধ্যে কিছু কিছু ডাইরেক্টররা গতকাল পর্যন্ত ব্যবসায়ীরা সদ ইচ্ছায় কিছু পদত্যাগ করেছেন ওনারা, আর কিছু কিছু রয়েছে তারা যাতে অবিলম্বে এই পদত্যাগ করেন এই জন্য আমাদের আজকের এই মানববন্ধন এবং আপনাদেরকে জানান দেওয়া। আমরা যদি এই মানববন্ধন আজকে না করতাম সাধারণ ব্যবসায়ী বা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া তারা জানতো না, এই জন্য জানানোর জন্য আজকে আমরা কষ্ট করে দেখেন আপনি ব্যবসায়ীদের উপস্থিতি দেখে আপনি বুঝতে পারবেন আমরা জানান দিতেছি মানুষদেরকে যে এই ভোটারবিহীন এই চেম্বারের অতিসত্বর পদত্যাগ দাবি। এই যে চেম্বার অফ কমার্সটা হচ্ছে গিয়া স্বৈরশাসকের চেম্বার, ওনারা জবরদখল করে আমাদের চেম্বারটা দখল করে আছে দীর্ঘদিন যাবৎ, ওনারা ব্যবসায়ীদের পাশে থাকেন না, কোনো কাজও করেন না। তাই আমরা সবাই ওনাদেরকে চেম্বার ছেড়ে দেওয়ার জন্য মানববন্ধন করতেছি। সব মার্কেট সব ধরনের ব্যবসায়ীরা নতুন নির্বাচিত চেম্বার চাইতেছেন, অনদিন বিলম্বে তাদেরকে পদত্যাগ করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করলাম।